অসমত দুটাতকৈ অধিক সন্তান থাকিলে নাপাব সরকারি চাকরি। দুটাতকৈ অধিক সন্তান থাকিলে অসমত খেলিব নোৱাৰে পঞ্চায়ত নির্বাচন। তার বিপরীতে অন্ধ্রপ্রদেশত দুটাতকৈ কম সন্তান থাকিলে নাপাব নির্বাচন খেলার সুবিধা। দুটা বা ততোধিক সন্তান থাকিলেহে অবতীর্ণ হব পাৰিব নির্বাচনত। রাজ্য সরকারে অচিরেই প্রণয়ন করিব আইন। ভারতত জনসংখ্যা বিস্ফোরণের মাজতে কিয় এই সিদ্ধান্ত অন্ধ্র সরকারের? দুটাতকৈ অধিক সন্তান থাকিলে অসমত নাপাব সরকারি চাকরি, এই ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। জনসংখ্যা নিয়ন্ত্রণের বাবে এই ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু শেহতীয়াকৈ তার সম্পূর্ণ এক বিপরীত মন্তব্য করেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুয়ে। চন্দ্রবাবু নাইডুয়ে ঘোষণা করে কয় যে দুটাতকৈ অধিক সন্তান থাকিলে অবতীর্ণ হব পাৰিব অন্ধ্রপ্রদেশের স্থানীয় নিগম নিকায়ের নির্বাচনত। এই সন্দর্ভত শীঘ্রই রাজ্যখনত এক আইন প্রণয়ন করিব বলিও ঘোষণা করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুয়ে কয় যে রাজ্যত বয়োজ্যেষ্ঠ মানুষের পরিসংখ্যা বৃদ্ধি পাওয়াতো চিন্তার বিষয়। পরিয়ালত কমেও দুটা বা তাতকৈ অধিক সন্তান থাকিব লাগিব। আগন্তুক সময়ত দুই বা তাতকৈ অধিক সন্তান থকা সকলেহে স্থানীয় সংস্থার নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করিব পাৰিব। ইয়ার বাবে অচিরেই আইন প্রণয়ন করিব রাজ্য সরকারে। নাইডুয়ে আৰু কয় যে অন্ধ্রপ্রদেশের বহু জিলাত গাঁত কেবল বয়োজ্যেষ্ঠ সকলহে জিয়াই আছে। দাক্ষিণাত্য রাজ্যসমূহত ক্রমাগতভাবে হ্রাস পাইছে প্রজননের হার। দেশের গড় প্রজননের হার 2.1 হওয়ার বিপরীতে দক্ষিণের রাজ্যত এই সংখ্যা 1.6 হ্রাস পাইছে। আগতে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা কোৱা হৈছিল যদিও এতিয়া পরিস্থিতি সলনি হৈছে। উল্লেখ্য যে ভারতত বৃদ্ধাবস্থা বাড়িছে, তার বিপরীতে কমি আহিছে যুব জনসংখ্যা। কেন্দ্রের ইউথ ইন ইন্ডিয়া 2022 প্রতিবেদন অনুসরি 2036 চনের ভিতর দেশের মাত্র 34.55 কোটি জনসংখ্যাহে যুবক হব। বর্তমান 47% অধিক যুব জনসংখ্যা আছে। বর্তমান দেশত 15-25 বছরের ভিতর 25 কোটি যুবক যুবতী আছে। অহা 15 বছরত এই পরিসংখ্যা আরও অধিক দ্রুতগতি হ্রাস পাব। ইউএন এফপিএর ইন্ডিয়া এইজিং রিপোর্ট 2023 অনুসরি 2011 চনত ভারতের যুব জনসংখ্যার গড় বয়স আছিল 24 বছর, যেটা এতিয়া 29 বছর হয়ে পড়েছে। ভারতের বয়োজ্যেষ্ঠর জনসংখ্যা 2036 চনের ভিতর 12.5% হওয়ার অনুমান করা হয়েছে। এই পরিসংখ্যা বৃদ্ধি পায় 2050 চনের ভিতর 19.4%, আর শতিকার শেষলৈকে 36% হব বলে থাওয়ার করা হয়েছে। ইপিনে শেহতীয়াকৈ ভারতত প্রজননের হার হ্রাস পোৱাৰো ইঙ্গিত পোৱা গৈছে। বর্তমান রাষ্ট্রীয় পর্যায়ত প্রজননের হার 2.1, যেটো চিন্তার বিষয় নহয়। কিন্তু যদি এই হার 2.1-ৰ তললৈ নামি যায়, তেন্তে ই সাধারণতে জনসংখ্যা হ্রাসের ইঙ্গিত দিয়ে। এনে ক্ষেত্রত দেখা গৈছে যে দক্ষিণ ভারতত প্রজননের হার 1.6% হ্রাস পাইছে, যেটো স্বাভাবিকতে উদ্বেগের কারণ। যার ফলশ্রুতিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীয়ে জনসংখ্যা বৃদ্ধির বাবে আনিবলগীয়া হৈছে বিশেষ আইন। উল্লেখ্য যে ভারতের জনসংখ্যা বিস্ফোরণ ভারতের লগতে বিশ্বের বাবেও এক চিন্তার কারণ। কিন্তু তার মাজতে ভারতরে এখন রাজ্যের মুখ্যমন্ত্রীয়ে জনসংখ্যা বৃদ্ধির বাবে এনে কার্যপন্থা হাতত লবলগীয়া হওয়াটুক লৈ এতিয়া দেশজুড়ি সৃষ্টি হৈছে প্রতিক্রিয়ার। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।